বিনোদন জগতের যে সমস্ত তারকারা অল্প বয়সেই মৃত্যুর কোলে ঢলে পড়েছেন, অকালেই চলে গেছেন যে সমস্ত জনপ্রিয় তারকারা। আপনাদের সবাইকে স্বাগত সিনে গসিপে। বন্ধুরা, মাত্র 57 বছর বয়সে জীবনাবসান হল অভিনেতা অভিষেক চট্টোপাধ্যায়। 24 মার্চ 2022-এ আচমকাই হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হলো তার। শেষ দিন পর্যন্ত শুটিং করে গিয়েছেন তিনি, অভিনয়ের সঙ্গে যুক্ত ছিলেন শেষ দিন পর্যন্ত। মহানায়ক উত্তম কুমার অগবধূ সুন্দরীর শুটিং করতে করতেই হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় তার। মাত্র 53 বছর বয়সে সকলকে ছেড়ে চলে যান না ফেরার দেশে উত্তম কুমার। মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হয় পীয়ূষ গাঙ্গুলির। 50 বছর বয়সে জীবন অবসান হয় তার। একাধিক সিনেমা সিরিয়ালে আমরা তাকে দেখেছি অভিনয় করতে। মাত্র 47 বছর বয়সে পথ দুর্ঘটনায় প্রাণ হারায় ফোক গায়ক কালীপ্রসাদ ভট্টাচার্যেরও। মাত্র 61 বছর বয়সে মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে বাংলা চলচ্চিত্র জগতের অসাধারণ অভিনেতা ছবি বিশ্বাসের। 250টিরও বেশি ছবিতে অভিনয় করেছেন তিনি, বড্ড প্রিয় ছিলেন সত্যজিৎ রায়েরও। আইকনিক কমেডিয়ান তুলসী চক্রবর্তী গ্যাস্ট্রিক ক্যান্সারে মারা যান অভিনেতা, বয়স হয়েছিল মাত্র 62 বছর। উৎপল দত্ত, তিনিও মৃত্যুর কোলে ঢলে পড়েছেন 64 বছর বয়সে। ডায়ালিসিসের পর বাড়ি ফিরে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় তার। 1985 সালে জুলাই মাসে আগুনে পুড়ে মারা যান তৎকালীন জনপ্রিয় সুপারহিট অভিনেত্রী মহুয়া। অনেকেই অভিযোগ তুলেছিলেন তাকে নাকি হত্যা করা হয়েছিল। এভাবেই না ফেরার দেশে চলে গিয়েছেন অনেক তারকারাই। হঠাৎ তাদের প্রিয়জন এবং অনুরাগীদের কাঁদিয়ে তারা নিয়েছেন বিদায়, তবে তারা সকলেই থেকে গিয়েছেন আমাদের স্মৃতিতে তাদের কাজের জন্য। বিনোদন জগতের আরো অনেক খবর নিয়ে ফিরছি, জুড়ে থাকুন আমাদের সঙ্গে। আমরা হলাম সিনে গসিপ, জুড়ে থাকুন আমাদের সঙ্গে, সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি।